হালিশহর হচ্ছে পঞ্চসতীর পীঠ। এখানে সিদ্ধেশ্বরী, শ্যামাসুন্দরী, জগদীশ্বরী, সুধাংশুবালা, রানী রাসমণি এই পাঁচজনকে নিয়ে পঞ্চসতীর পীঠ হচ্ছে হালিশহর। প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবিলি শহর, তারপরে হয়েছে হালিশহর। বটগাছের বয়স হচ্ছে 450 বছর। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল, এক ছেলে ছিল। দুই মেয়ের নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরী। বড় মেয়ের নাম ছিল জগদীশ্বরী, ওই মেয়ের নামে মায়ের নাম জগদীশ্বরী। রামপ্রসাদ যখন ঘাটে বসে গান করছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে, মা তো এখানে বসে শোনানোর মতো সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছে করো তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে। ওটাকে বলে মূলাজোরের কাজ বলে। ওখানে প্রথম বামা কাপা পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দিয়েছিল, তারপরে সব মন্দিরে মূল্য দিয়ে পুজো হয়। রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি সেরেস্তায় রামপ্রসাদ হিসেব লেখার কাজ করতো। ওকে হিসেব লিখতে দিয়েছিল, বলছে, দেমা আমায় তো বিলদারি, আমি নিমকারাম নয় শঙ্করী, দাও মা আমায় অভয়চরণ, রাখি দিদি পদ্মাসনে। রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে 100 একর জমি দিয়েছিল হালিশহরে। রামপ্রসাদের 136 বছর পরে হচ্ছে রামকৃষ্ণের জন্ম। রামকৃষ্ণের জন্ম হচ্ছে 1836-এ, উনি কল্পতরু হয়েছে 1885-তে, 50 বছর বয়সে। 1886-তে রামকৃষ্ণ মারা গেছে 51 বছর বয়সে। রামকৃষ্ণের পরে হচ্ছে বামা খেপা, বামা খেপার জন্ম হচ্ছে 1837-এ। হ্যাঁ, এইখানে যেমন গাব গাছে পদ্মফুল ফুটেছিল, সেরকম তারাপীঠ মহাশ্মশানে শেব শিমুল গাছ ছিল। ওই শেব শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা রক্ষিত ছিল, ওটা ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি স্বপ্নে পেয়েছিল। তারপরে বামা খেপা গর্ভগৃহে ওই মূর্তি প্রতিষ্ঠা করেছে। আর আপনারাও যে ক্যালেন্ডারে যে ছবি দেখেন, ওটা হচ্ছে মায়ের মানে রাজবেশ। ওপরে দুটো ঢাকনা বসানো থাকে একটা পিতলের একটা উপর, ওইটা দুটোকে রাজবেশ বলে, ঠিক আছে। তার ওই ওইখানকার যে জমিদার ছিল জয় দত্ত, সেই জয় দত্ত যখন বাড়িতে থেকে ফিরছে, তখন ওর ছেলেকে স্বর্গে দংশন করেছে। এবার ছেলে মারা গেছে, তারপরে ঘাটের কাছে এসে নৌকো আর যাচ্ছে না, নৌকো বন্ধ হয়ে গেছে। সবাই মিলে এসে ঘাটের কাছে যখন বসে রয়েছে, তখন দেখছে এক মহিলা শোল মাছ পিস পিস করে কেটে নিয়ে এসে ওই জলে ধুচ্ছে। সেই কাটা শোল মাছ জ্যান্ত হয়ে ওই পুকুরে চলে গেল, ওই জন্যে ওটাকে বলে জীবিত কুণ্ডের ঘাট। ওখানে ওই জমিদারের ছেলেকে, মৃত ছেলেকে ফেলে দেওয়া হলো। 10 মিনিট বাদে মামা করে উঠে আসছে ছেলে, তখন মা ওই জমিদারকে স্বপ্ন, জয় দত্তকে স্বপ্ন দিল, তুই আমার মন্দির তৈরি করবে। তখন বললো, মা গো, মন্দির তৈরি করার মতো এত পয়সা তো আমার কাছে নেই। বললো, আধঘরা মোহর ওই শিমুল গাছের নিচে আছে, 4 ঘড়া দিয়ে আমার মন্দির করবি, আর 4 ঘড়া তোর জমিদারের কাজে লাগাবে। ওই জন্য নিচের থেকে মন্দির অনেক উপরে আছে, আর পাশের যে পুকুরটা ওটার নাম জীবিত কুণ্ডের ঘাট। কিন্তু আমার ছেলের যখন হাত ভেঙে গেছিলো, তখন এনআরএসে নিয়ে গেছিলাম নীলরতন মেডিকেল হসপিটালে। ওখানে আমার ছেলেকে ব্লেড দিয়ে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার 2 মাস বাদে ওই ব্লেড কেটে বার করতে হয়। তা যখন আমি নিয়ে গেলাম, আমাকে বললো যে আলট্রাসোনোগ্রাফি করাতে, কারেন্ট আলট্রাসোনোগ্রাফি করা নিয়ে আসলাম। তখন ওরা মেডিকেল বোর্ড বসালো, মেডিকেল বোর্ড বসিয়ে বললো যে এর আগে আমার কোনো, আমরা কোনো দিন এই উপলব্ধি করতে পারিনি যে ওই প্লেটও নেই, কিছুই নেই, হাত যেমন নর্মাল সেরকম নর্মাল হয়ে গেছে। ওনারা আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটও আমার কাছে আছে, ঠিক আছে। আমার নাম তাপস মিত্র। এই চ্যানেলের মাধ্যমে আমি বলি, মা সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, সুখে রাখুক, এর থেকে বেশি কিছু বলার আমার নেই।